তিন নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তাহলে এক নম্বর শিরকের মতন গুনাহ করবে না দুই নম্বর মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো তিন নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নবী হে তুমি বলে দাও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারজুকুকুম ইয়াহুম তিন নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন দরিদ্রর ভয়ে রুজির ভয়ে খাবারের ভয়ে সন্তান হত্যা করবে না রুজির মালিক আমি আল্লাহ আমার নাম রাজ্জাক রুজির ভয়ে সন্তান যারা হত্যা করবে এদেরকে আমার আল্লাহ জান্নাত দেবে না দেবে না আজকে আপনি মনে করলেন ছেলে তিনটা মেয়ে তিনটা আর খেতে দিতে পারবো না মানুষ করতে পারবো না আল্লাহ বলেন হতভাগার দল তুমি জানো না যেদিন তোমাকে সৃষ্টি করা হয়েছিল তার অনেক পূর্বে তোমার কপাল রুজি লেগেছিলাম আমি আল্লাহ তোমার কপালে যা রুজি লেগেছি আল্লাহ আমি সেই রুজিটা তুমি খাবে অনুরূপ তোমার সন্তানের কপালে যা রুজি লেগেছি আমি আল্লাহ ও রুজি খাবে তোমার খাবে না রুজি নিয়ে তোমাকে কনফিউজ হতে হবে না চিন্তিত হতে হবে না রুজির মালিক আমি আল্লাহ রুজির ভয়ে সন্তান হত্যা করবে না রুজির মালিক আমি আল্লাহ আমার নাম রাজ্জাক একজনা বলছেন যে মুলি সাহেব আমি ল্যাংরা মানুষ কানা মানুষ বিয়ে করেছি এটা কানা যদি ইচ্ছা করে তো এক দুজন বাচ্চা জন্ম দিতে পারবে পারবে কি পারবে না হ্যাঁ না বলে পারবে তো কানা মানুষের তো আইন কাম নাই তুই কি করবে খালি জন্ম দিয়ে চলে যাবে নাকি হ্যাঁ না এটা ইখতিয়ার আছে শুধু কানা নয় ভালো মানুষেরই ইখতিয়ার আছে আপনাকে গন্ডায় গন্ডায় সন্তান জন্ম নিতেই হবে ইসলাম এটা বাধ্য তবে নবী বলেছেন আমি আমার উম্মতদেরকে নিয়ে সংখ্যা গরিষ্ঠ হয়ে আমি আমার কিয়ামতের দিন গর্ববোধ করব তো এটা ভালো আর নবী এও বলেছেন তোমরা অমুক বংশের মেয়েকে বিয়ে করো যে বংশের মেয়েরা সন্তান বেশি জন্ম দিতে পারে এটাও বলেছেন তবে সন্তান নেবেন না নেবেন এটা আপনার ইখতিয়ারে আছে কেমন তবে হত্যা করা কাকে বলা হয় হত্যা করা কাকে বলা হয় পুরুষ মানুষ মা বোনেরা এই ফতোয়াটা শুনলেন আমি ছোট মুরবি অত বড় ফতোয়া দিতে পারি না তারপরেও চেষ্টা করছি আপনি শোনার চেষ্টা করেন বুঝার চেষ্টা করেন হত্যা করা কাকে বলা হয় হত্যা করা কাকে বলা হয় স্ত্রীর পেটে বাচ্চা চলে এসেছে বুঝতে পারলেন সন্তান চলে এসেছে পেটে রাত ১২টার সময় স্বামী স্ত্রী জুগরি করছে হাগাও একটা দুটা তিনটা পরপর মেয়ে হয়েছে এটাও যদি মেয়ে হয় তাহলে তো বিয়ে দিতে মুশকিল হবে জামাইকে আপাচি দিতে হবে পালসার দিতে হবে হ্যাঁ কি করা যায় স্বামী স্ত্রী যুক্তি করে বলছে তাহলে চলো 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 মালদা চলো 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 বহরমপুর চলো 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 হসপিটালে যে পেটের বাচ্চাটাকে নষ্ট করে দেইগা এই স্বামী স্ত্রী যুক্তি করলো পরের দিন হসপিটালে যে ডাক্তারকে দেখিয়ে পেটের বাচ্চা নষ্ট করে দিল মহাদ মুফাসসিরগণ বলছে এই বাবা মাকে আল্লাহ কোনোদিন জান্নাত দিবে না দিবে না চারটা বড় কবিরা গুনাহ করেছে ভাই আমার একটা আমি তার মধ্যে এক একটা বলছি আল্লাহর কুদরত জবাই করে দিয়েছে এই জন্য সে কোনোদিন জান্নাত যাবে না মানুষ হত্যা করা কবিরা গুনাহ সে পাপ সে করেছে এই জন্য সে জান্নাত যাবে না যাবে না তাহলে এইভাবে হত্যা করা যায় না তাহলে কি আপনাকে সন্তান নিতেই হবে বলে না যখন আপনি স্ত্রী মিলন করবেন যখন স্ত্রীর সঙ্গে দৈহিক মিলনে আপনি লিপ্ত হবেন ওই সময় আপনি এর ব্যবস্থা নিতে হবে মূল কথা হলো বাচ্চা জন পেটে জন্মাবার আগে পেটে চলে আসার আগে এর ব্যবস্থা করতে হবে জন্মা আবার পেটে বাচ্চা চলে আসার পরে ওই বাচ্চাকে হত্যা করা যাবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন দরিদ্রর ভয়ে খাবারের ভয়ে সন্তান হত্যা করা চলবে না এখন বলছে মেয়ে হলে ওই যে গাড়ি লাগবে জামাইকে পড়াতে পারবো না মানুষ করতে পারবো না বিয়ে দিতে পারবো না বলছে কি বলছেন হ্যাঁ না বলেন বলছে এটা স্বাভাবিক কথা আমরা উল্টা বুঝেছি কিন্তু নবী বলেছেন মেয়ে বাড়ির বরকত কি বলেছেন আপনারা বলেন মেয়ে বাড়ির সবাই বলেন মেয়ে বাড়ির বরকত এটা আমি দলিল দিতে পারবো না
আমার উস্তাদের কাছ থেকে আমি শুনতাম, অনেক শুনেছি, বড় বড় আলেমরা আজও বলছে এটাকে ইতিহাস, তারিখ, এটা কোনো আমল নাই যে আপনি বিপদে পড়বেন, সেটা শুনেন। আল্লাহ রসুলের কাছে আবু দাউদ নাসাইর হাদিস, বহু লোক আসতেন এসে বিপদের কথা বলতেন, যেমন এটা লোক ভিক্ষা করছে, ভিক্ষা ভিক্ষা কি করছে, ভিক্ষা। আল্লাহ রসুল বলছেন ভিক্ষা কেন করছো, কিছুই নাই, চাদর আছে, দাও চাদর দাও। চাদর দেওয়া হলো, মসজিদে নববীতে দাঁড়িয়ে বলছেন চাদরটা কে কিনবি রে, সাহাবিদেরকে বলছে, সবাই বলছে আমি কিনবো, ও বলছে আমি কিনবো, বাহ ভালোই তো গ্রাহক আছে, তো কত দিবি রে, ও বলছে 200 দিবো, ও বলছে 400 দেবো, দে 400 টাকা দে, বাস হয়ে গেলো, বিক্রি হয়ে গেল। এই 400 টাকা দিয়ে রসুল বললেন যাও, নবীজাকে একটা কুড়োল কিনে দিলেন, কুড়োল বুঝেন তো, কুড়োল। আল্লাহ রসুল বললেন যাও জঙ্গলে লোকরি কাটবে, বিক্রি করবে, আজ থেকে তুমি ভিক্ষা করবে না। তো নবীজির কাছে এরকম সমস্যা নিয়ে আসতো আসতো গেছো না, একটা লোক সমস্যা নিয়ে এসেছে কি জানেন, আল্লাহ রসুলের কাছে একটা লোক এসে বলছে হুজুর আমার জীবনে কোনো বরকত হয় না। কি হয় না, লোকে দিনে তিন টাইম খায়, ওই লোকটা বলছে হুজুর আমি এক টাইম খাই, দু টাইম খেতে পাই না, আমার জীবনটা গরিব গরিব গরিবান হালেই চলে আলা, বরকত হয় না কেন, ভালো করে শোনেন তো। আল্লাহ রসুল বলছেন তোমার বরকত হয় না, জি না। আল্লাহ রসুল বলছে কেন, বলে কেন তার জন্যই তো এসেছি। আল্লাহ রসুল বলছেন তুমি বিয়ে করেছো, তো সে লোকটা বলছে জি না আমি বিয়ে করিনি। আল্লাহ রসুল বলছেন এই জন্যই তোমার বরকত হয় না, বিয়ে করো বরকত হয়ে যাবে। আচ্ছা বিয়ে করলে বরকত হবে, হ্যাঁ মেয়ে বিয়ে করেছেন বলছে বিউটি পার্লার যাব, খরচা কমলো না বাড়লো, বলছে কালিয়াচুক শপিং করতে যাব, বাড়লো না কমলো। আল্লাহ রসুল বলছে বিয়ে করোগা বরকত হবে, তখন সে সাহাবি বলছে বিয়ে করলে বরকত হবে, বলে হ্যাঁ হবে, হ্যাঁ অবশ্যই হবে, ঠিক আছে তাহলে বিয়ে করবো। এই লোকটা দেখেন, এই লোকটা হুব্বে পড়ে নবীজির কথা শুনে লাস্তে লাস্তে বিয়ে করলে। এবার যখন বিয়ে করেছে লোকটা একবার খেতে পারতো ওই খাবারটা ওর স্ত্রী খায়, এবার ও নিজে তিন টাইম না খেয়ে থাকে, ওর স্ত্রী দু টাইম না খেয়ে থাকে, বলেন বরকত বাড়লো না কমলো, বলেন কমে গেছে, ও বেচারা না খেয়ে থাকছে ওর খাবারটা স্ত্রী খাচ্ছে, বেচারা রেগে রয়ে গেছে, বলছি হাবিবাল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মুঝে তো কই খায়ের বরকত নি হুই, আমার তো কোনো বরকত হলো না। আল্লাহ রাসূল বলছে বিয়ে করেছো, জি, বলে বিয়ে করেছো তারপরে তোমার বরকত হয়েছে না, বলে না হুজুর আমার বরকতের চাকা উল্টো দিকে ঘুরছে, যে বরকত হয়েছে না, না বিয়ে হয়েছে, জি হয়েছে। আল্লাহ রসুল বলছে বিয়ে হয়েছে তারপরে তোমার বরকত হয়েছে না, বরকত হওয়ার তো কথা, বলে জি হচ্ছে না তো। আল্লাহ রসুল থামো দেখি কি করেছে, আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে করে, বেচারা না খেয়ে আছে তিনবার খেতে পায় না, আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে 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 বলছে তুমি আর একটা বিয়ে করো, কি বলছে আর একটা বিয়ে করো, তখন বলছে হুজুর এ কাজ আমার দ্বারা হবে না, আপনার এক ফতোয়াতে আমার জান যাই যাই, আপনার ফতোয়া লাগবে না, আচ্ছা ভালো থাকেন সুস্থ থাকেন সালাম, ভবিষ্যতে বেঁচে থাকলে দেখা হবে, আরে থামো থামো তো, আরে রোক যাও, আরে থামো থামো থামো, জি বলেন, আরে বিয়ে করো না, আমি বলছি না ওই বিয়ে সাদিতে আমি নাই, এক বিয়ে করি আমি বুঝে গেছি আমার বরকত উল্টো দিকে ঘুরছে, বিয়ে যা আলাসে, আরে বরকত হবে তুমি বিয়ে করো না, আপনি বলছেন হ্যাঁ বরকত হবে, ঠিক আছে রসুলের কথা শুনে বেচারা আবার বিয়ে করলে, বলেন ও তো নিজে না খেয়ে থাকে আর আরেকটা স্ত্রী একবার খায়, ও দুবার না খেয়ে থাকে, যে টোটাল পাঁচ টাইম না খাওয়া, আবার বিয়ে করলে, একটা খাবার দুই স্ত্রী একবার খাচ্ছে, ওরা দুজনা দুবেলা খাইতে পায় না, ও তিনবেলা পায় না, দুটা স্ত্রী ঘেনার ঘেনার করতে করতে বিয়ে করেছে, খেতে দিতে পারো না, মানে বাড়ি থেকে বের করতে রাস্তার লোক হয়ে গেছে, বেচারার মিজাজটা কোথায় আছে এবার বলেন, রেগে রুগে এসে বলছি রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কই আমার তো কোনো বরকত হলো না, আল্লাহ রাসূল বলছে মামলা খারাপ, তারপরে তোমার বরকত হয়েছে না, বলছে না, আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করছে বরকত বিয়ে করেছ কয়টা, দুটো দুটো বিয়ে করেছে তারপর বরকত হয় না, বলে না, আল্লাহ রাসূল চিন্তিত, চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়, আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করতে 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 বলছে তুমি আর একটা বিয়ে কর, তখন বলছে হুজুর মাফ করেন আমি আর বিয়ে শাদী করতে পারবো না, আপনি থাকেন ভালো থাকেন সে থাকেন চলে, আরে তুমি থামো বিয়েটা করোই না, আমি নবী মোহাম্মদ বলছি তোমার বরকত হবে, বলছেন না হুজুর যা বলেছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার দ্বারা বিয়ে শাদী হবে না, চলেন আমি ছাড়লাম, আল্লাহ যদি আমাকে বরকত দিতে এমনি বরকত হবে, ওর আস্থা ছিল যে আল্লাহ বরকত দিবে, তো আল্লাহ যদি বরকত দিতে এমনিতে হবে, আল্লাহ রাসূল বলছেন আরে আরেকটা বিয়ে করোই না, বেচারা বিপদে পড়েছে, ওই যে হাঁকড়ে ধরেছে মাথা ট্যাংলোরিয়ে যাবি কোথায়, তো বলছে আপনি বলছেন, বলে হ্যাঁ, তখন বলছে মরেই তো গেছি তো বিয়ে করেই মরি, হ্যাঁ মরেই তো গেছি তো বিয়ে করেই মরি, বেচারা আবার বিয়ে করেছে আর রসুলের সঙ্গে দেখা করেননি, অনেক দিন দেখা,
দীর্ঘদিন পর নবীর সঙ্গে দেখা হয়ে গেছে হঠাৎ। আল্লাহ রাসূল বলেছেন কি বাবা, হট করে হুট করে চলে আসছিল রেগে রুগে, আর হঠাৎ উধাও নাই হয়ে গেলে কি ব্যাপার? বলছে হুজুর কি বলবো, বর্তমান আমার যা পজিশন, বর্তমান একদম মুকেশ আম্বানির মতন অবস্থা, নরেন্দ্র মোদীর জায়গা পেয়ে গেছি। তারা রাসূল বলছেন কি বাবা, রসের অঙ্ক কিভাবে মিলল, রসের অঙ্ক কিভাবে মিলল? তখন বলছি তাহলে শোনেন, আমি যেটা বলছি মহিলা বাড়ির বরকত শোনেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো প্রথম যখন মেয়েটাকে বিয়ে করলাম, মেয়েটা কিছুই জানতো না, আমার এক টাইম খাবার চলে গেল। দ্বিতীয় মেয়েটাকে বিয়ে করলাম, দুইজনাতে আমাকে বাড়ি থেকে বের করে দিল, বরকত কমে গেল। নবী গো খুব রাগান্বিত হলাম। তিন নম্বর যখন বিয়ে করলাম, ওই তিন নম্বর মেয়েটা বিবিটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো, পাটি বোনাতে জানতো। ওই তিন নম্বর বিবিটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো, পাটি বোনাতে জানতো। ওর দেখে দেখে এখন বাকি দুই স্ত্রী শিখে নিয়েছে, এখন তিন স্ত্রী পাটি বাঁধে পাটি বুনায়, আর আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খাই, আমাকে কামাই করতে হয় না। মুসলমান মহিলা বাড়ির বরকত, মেয়ে হলো বাড়ির বরকত, ওদেরকে অবজ্ঞা করবে না, হেলা করলে চলবে না, চলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নম্বর বলছেন শুনে লাও, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহুম ওয়ালা। আল্লাহ বলছেন খবরদার, রুজির ভয়ে খবরদার সন্তান হত্যা করবে না, রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জা। কয়টা হলো, কয়টা হলো, যা ঘুমিয়ে গেছে, তাহলে ছেড়ে দেয় নাকি? এটা ছেলে, এটা মা তার বাচ্চাকে বলছে, বেটা তোমার মা আব্বাকে ডাকো তো। ছেলেটা দিয়ে বলছে আব্বাজি, আব্বা আব্বাজি, কোনো চালা শব্দ নাই। তো ছেলেটা কি বলবে, মা আব্বা ঘুমিয়ে গেছে, বলবে না? বলবে না? তো আপনাদেরকে জিজ্ঞাসা করলাম তিনবার, তো আপনার কোনো চালা শব্দ করছেন না যে? কয়টা হলো, তিনটা হলো। সবাই জোরে একবার তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, নারায় তাকবীর, তিনটা হলো। এখনো অনেকটা বাকি আছে, ধৈর্য ধরে। চার নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন। আচ্ছা আপনারা বলেন, আপনাদের বিরক্ত লাগছে কি? সহজ করবো, সহজ করবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, অন্ধকারে হোক কিংবা আলোতে হোক, ফাহিসা কাজ গুনার কাজের কাছে তোমরা যাবে না। গোপনে পাপ এমন একটা বিষয় বন্ধুরে আমার, এই গ্রামের নয়া গ্রামের একটা ছেলে, এই নয়া গ্রামের একটা ছেলে আর ষোলো মাইল গ্রামের একটা হলো মেয়ে, এই গ্রামের ছেলেটা আর ষোলো মাইলের মেয়েটা রাত্রি বারোটার সময় আপন ঘরে ঢুকে গেল। এই গ্রামের ছেলেটা ওই ষোলো মাইল গ্রামের মেয়েটাকে নিজের ঘরে ঢুকে আপনা আপনা ঘরে দুইজনা ঢুকে গেল। এই গ্রামের ছেলেটা ওই গ্রামের মেয়েটাকে ভিডিও কল করলো রাত একটার সময়, ভিডিও কল করলো, মেয়েটা ছেলেকে দেখছে, ছেলেটা মেয়েকে দেখছে, নাঙ্গা হয়ে গেল। এই ফোনের মাধ্যমে তারা জেনা করছে, ব্যভিচার করছে, আর তারা আনন্দ করছে, পৃথিবীর কেউ জানলো না, পৃথিবীর কেউ দেখলো না। আমার আল্লাহ বলেন, হতভাগা বান্দারে পৃথিবীর কেউ দেখলো না, কিন্তু আমি আল্লাহ দেখলাম রে বান্দা, আমি আল্লাহ দেখলাম রে বান্দা, আমার কাছে গোপন বলতে কিছু নাই, সবই অপিন রে বান্দা। রাস্তায় তিন বন্ধু রাত দেড়টার সময় হাঁটছে, আর খলিল চাচার আম, খলিল চাচার আম গাছের পাকা আম,
आम देखे लोभ हुए चे दुई जन बोलते तोरा देख डाने बाएं के उजेगे आचे ना की देख आर दुई जन आम गुलो छीरे नीला आर रास्तार धारे रात दुई टा समय सियालेर मोतन बोसे बोसे खेला आर तरा ये देखू दिख ता के देख लो ना सबाई घूमिए गे चे के वो जान लो ना आमार अल्लाह बोलेन बंदारे सारा पृथ्वी घूमिए गे चे किन्तु आमी अल्लाह घुमाई नाय सारा पृथ्वी घूमिए गे चे रे बंदा किन्तु आमी अल्लाह घुमाई ना रे बंदा आमी सब देखते पाई रे बंदा आमार काछे गोपन बोलते किछु नाय ते आमार अल्लाह बोले गोपने होक किंबा प्रकाशे होक ना केन फाहिसा काज गुनार काजेर काछे तोमरा जाबे ना लोचिद किन्तु कोनो उपाय रोबे ना রবে না রবে না আবার একটা উদাহরণ দিই উদাহরণগুলো শুনেন স্টেজে যে কয়টা লোক আছে আমরা চারজন পাঁচজন বোঝানোর জন্য বলছি আপনাদের দিকে নিলাম দুইজন আমরা হলাম এখানে তিনজন আর ছয় সাতজন আছে যে বসে আছে তো মনে করেন বোঝানোর জন্য বলছি আমরা ইনি হলেন আমাদের উস্তাদ আর আমরা বাকি ছজন ছাত্র ইনার ছাত্র কথাটা বুঝতে পারছেন তো আমার উদাহরণের চমক থাকবে শুনেন ভালো করে বুঝতে পারবেন তো ইনি উস্তাদ আর আমরা ছাত্র ইনি আমাদের বুখারী পড়াচ্ছেন বোঝানোর জন্য বলছি এটা তো একদিন বুখারীর ক্লাসে তো আমরা ছজন ছাত্র ছটা আপেল নিয়েছে আপেল কি বলে আপেল সে ফল ছটা আপেল নিয়েছে আর ছটা চাকু নিয়েছে ছুরি ক্লাসে নিয়েছে আর আমরা ক্লাসে যদি আরে বাহ হ্যাঁ হেড মুলবি আমাদেরকে আপেল খেতে দিবে হ্যাঁ তখন বলছে না না খাবি তো পরে আগে একটা কাজ করতে হবে বলে কি করতে হবে বলে পরীক্ষা দিয়ে খেতে হবে ই আবার কোন ঝামেলা রে বাবা সহজেই খেতাম আচ্ছা বলেন কি পরীক্ষা দিতে হবে কয়টা আপেল নিয়ে এসছে ছটা ছাত্র কয়জন ছজন তখন ছজনকে একটা একটা আপেল দিয়েছে বলে খাবি না থাম এই ছটা আপেল তোরা নিয়ে যাবি আজকে ক্লাস থেকে আর ছটা আপেলকে তোরা আপনা আপনা কাটবি কি করবি কাটবি এমন জায়গায় কাটবি কেউ দেখতে না পায় এমন জায়গায় কাটবি দেখ আগামী কালকে দেখাবি দেখ খাবি তো আমরা বলছি এ কোনো কথা হলো নাকি রে বাবা এ তো ডাল এ তো বাহাত খেলা এ তো বাহাত কি খেলে হ্যাঁ কেটে দিব কি আছে ঠিক আছে হেড মুলবি চলে আলো ছজন আর সাতটা ছটা আপেল নিয়েছে একটা করে চাকু নিয়েছে দেখ কোথা কাটবো দে একজন এত চালা ও একটা আপেল নিয়ে পায়খানাতে গেছে কাটার জন্য আচ্ছা বলেন পায়খানা থেকে ও কী দিবে ও চামড়া থাকবে কেউ পায়খানাতে যাবে না ও বেচারা পায়খানাতে যে কেটেছে কেউ দেখতে না পায় আরেকজন এত ব্রিনিয়ান ক্যাথার তলে ঢুকেছে কেউ দেখতে না পায় আরেকজন কলসির ভিতরে হাত ভরে কেটেছে ও নিজেও দেখে নাই হাজি একজন পুকুরে গা ধুতে যে পানির তলে ডুব দিয়ে কেটেছে পাখি তো দেখতে পায়নি আরেকজনের দরজা জানলা লাগিয়ে কেটেছে দেখতে না পায় এরকম কৌশলে কেটেছে পাঁচজনা কেটেছে আরেকজন কাটতে পারে নাই গোটা আপেলকে তারপর দিন ক্লাসে এরকম এরকম জমা করে দিয়েছে হেড মুলবি ক্লাসে ঢুকেছে আরে বাহ তারা কেটেছিস রে জি কাটবো না মানে এ তো বাহাত কি খেল তখন বলছে আরে তুই কোথায় কাটলি রে তুই আপেলটা কোথায় কাটলি তো বলছে জি পায়খানাতে কেটেছি কেউ কি মারে না হ্যাঁ পায়খানাতে কেটেছি আরে তুই তো আমাদের মাদ্রাসার সবচেয়ে ব্রেনিয়েন্ট ছাত্র তোর মতন ছাত্র যদি পশ্চিমবঙ্গে আর দু চারটে থাকতো তাহলে ইঞ্জিনিয়াররা মারা যেত আরে বাহ তুই কোটা খালি রে হুজুর ক্যাথার তোলে ঢুকে কেটেছি কেউ দেখতে পাইনি বাহ 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 কিয়া বাত তুই কোথায় কাটলি বলছে জি কলসির ভিতরে হাত ভরে কেটেছি আমি নিজেও দেখিনি তুই কোথায় কাটলি বলছে আমি পুকুরে গা তুলে যে পানির তলে কেটেছি কেউ দেখতে পাইনি আরে বাহ তোরাই তো আমাদের একদম বিশ্ব রেকর্ড করা একদম বুদ্ধিমান ট্যালেন্টেড ছাত্র রে তোদের মতো ছাত্র হয় তবে তো আরে বাহ ছয় নম্বর ছেলেটা কাটতে পারে নাই এই 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 তুই কেন কাটতে পারিস কাটতে পারে তোর মোটা বস কাটতে পারে না সবাই কেটে জোগাতে পারো না আসুরি তোর বুদ্ধিজ্ঞান কম আছে এরা পায়খানা তুই কেটেছে হাজি তুই কাটতে পারিস নি তখন তখন মরানা বলছে আচ্ছা যা যা আচ্ছা যা হলো হলো
তুই বল তো কেন কাটতে পারলি না? আচ্ছা তুই বল না তুই কেন কাটতে পারলি না বলতো? তখন ছেলেটা বলছে মাওলানা, তখন ছেলেটা বলছে মাওলানা যেখানেই যাই আমি পায়খানাতে কাটতে গেছি, দেখি একজন আমাকে দেখছে কাটতে দেখছে, ক্যাথার তলে ঢুকলাম তাও দেখি একজন দেখছে, পুকুরে গা ধুতে যে পানির তলে গেলাম তাও দেখি একজন দেখছে, কলসির ভিতরে হাত বাড়লাম তাও দেখি একজন দেখছে, দরজা জানলা লাগালাম তাও দেখি একজন দেখছে, এজন্য আমি কাটতে পারি নাই। এবার মাওলানা বলছে রে বেটা তুই বল বল তোর পেছনে কে লেগেছিল রে বল, তোর পেছনে কে লেগেছিল রে বল, তোকে কে দেখছিল রে তুই বল। তখন ছেলেটা বলছে মাওলানা যেখানে কাটতে গেলাম দেখি আমার আল্লাহ আমাকে দেখছে, এজন্য আমি আপেল কাটতে পারি নাই। এ মুসলমান তোমার মাথায় রাখবে আল্লাহর কাছে গোপন বলতে কিছু না, যেখানে যাও যে অবস্থায় থাকো তোমার আল্লাহ তোমাকে দেখছে, তোমার আল্লাহ কিন্তু ঘুমায় না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক ফাহিসাগার গুনার কাজের কাছে তোমরা যাবে না, নচেত কিন্তু জান্নাত হবে না হবে না হবে না। আরেকটা উদাহরণ দেই, এর কাছেও যাবে না। এটা উদাহরণ দেই, এই গ্রামটার নাম নয়াগ্রাম, এদিকে কোথাও জালসায় যাব বোঝার জন্য বলছি, এদিকে ফারাক্কা টারাক্কা কোথায় যাব জুমার দিন গাড়ি নিয়ে আছি মনে করেন চার চাকাতে, তো আমার ড্রাইভার আজ জুমার টাইম হতে চলল, তো ড্রাইভার বলছে যে হুজুর কোথায় যাবেন জুমা পড়বেন, বলে হ্যাঁ তো কোথায় পড়বি রে, বলছে নয়াগ্রামে চলেন ওখানকার লোক খুব ভালো আপনাকে ভালোবাসে, বলছে তাই চল। চললাম জুমাতে এলাম, তা আমি জুমার খুতবা দিয়েছি তো সামনে একটা ছেলেকে দেখতে পাচ্ছি, এত সুন্দর চেহারা সুন্নতি দাড়ি আর পোশাক সুন্দর চেহারা, তা নামাজ টামাজ পড়ালাম, ওই ছেলেটাকে ডাকলাম এই এই বাবু এদিকে এসো তো, উনি এসে আমাকে মোসাফা করলেন মাশাল্লাহ তোমার নাম কি? আব্দুল জব্বার মাশাল্লাহ, তোমার আব্বার নাম? আব্দুর রহমান মাশাল্লাহ, তোমার দাদুর নাম? খলিলুর রহমান মাশাল্লাহ, ভালো ভালো ভালো। আসরের নামাজ পড়তে আসছি গ্রামে, শুনেন ভালো করে, আসরের নামাজ পড়তে, হ্যাঁ বাবু আসরের নামাজ পড়তে আসছি ওই গ্রামটাতে, এই গ্রামটাতে আসতে আসতে যে ওই ছেলেটা, ওই ছেলেটা যে ছেলেটা দাড়ি ছেড়ে সুন্দর নামাজ পড়ছিল, দেখি দশটা দুটা চারটা ছেলেরা টাস খেলছে, টাস টাস বুঝেন তো জোয়া জোয়া টাস খেলছে, ওই ছেলেটা ওখানে দাঁড়িয়েছে, তো আমার দেখে ব্রেন কাজ করছে না, রে সুবহানাল্লাহ এত সুন্দর চেহারা নামাজ পড়ছে ফেজে আবার জোয়া খেলছে রে। আব্দুল আব্দুল জব্বার জিমাল স্যার দৌড়ে চলে এসছে, জিমাল স্যার তুমি জুয়া খেলছো তো, তুমি জুয়া খেলো? তখন বলছে ছি 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 বলি স্যার আমি জুয়া খেলতে পারি, আপনার মনে হয়েছে আমি জুয়া টুয়া খেলি না, তো তুমি কি করছো? ও ওইটি আমার বন্ধু হলো তো, ওরা খেলছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি করছিলাম, এরকম বলে কি বলে না আছে না? আল্লাহ বলছেন কোরআনের শব্দের দিকে ব্যাখ্যা করেন ওয়ালা তাকরাবু ফাওয়াহিশা, তুমি খেলো না শুধু তাই নয় ওর কাছেও তুমি যাবে না। তাহলে চার নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমরা ওই ওর কাছেও তোমরা যাবে না, ওর নিকটেও তোমরা যাবে না।